নারকেল নিয়ে আসছি, অনেক দিন পরে তিনটা নারকেল এনেছি। ভালো পানি নারকেলটা, তিনটাই আমি ঝাঁকিয়ে এনেছি। তিনটা নারকেল 3 ইউরো, দামটা ঠিকই আছে, আগেও এই দামে কিনতাম, নারকেলের দাম বাড়েনি। আর ই আনার জন্য স্পাগেটি সস বের করে রেখেছি, ওকে রাতের খাবার দিব। নারকেলগুলি সব ভেঙে ফেলেছি আর নারকেলগুলি খুব সুন্দর। আমি অবশ্য পানি ঝাঁকিয়ে নিয়ে এসেছি, তো তখনই বুঝতে পেরেছি নারকেলগুলি সুন্দর হবে, নষ্ট হবে না। যাক, অনেকদিন পরে নারকেল কিনেছি, নারকেলগুলি খুব সুন্দর। এখন এগুলি প্রসেস করে তারপরে রেখে দিতে হবে। স্পাগেটিও সিদ্ধ বসিয়ে দিলাম, আর অল্প একটু হবে। একটু বেশি করে সিদ্ধ করে রাখলে হয় কি, অন্য সময় অন্য কিছু করে দেওয়া যায়, এই জন্য সবসময় পরিমাণে একটু বেশি সিদ্ধ করে রাখি। আর এদিকে আমি বড় কাজ নিয়ে ব্যস্ত, নারকেল কুড়াতে তো অনেক সময় লাগবে, এ কারণে ছুরিটা দিয়ে নারকেলগুলি ছোট ছোট করে চপিং বোর্ডের উপরে কেটে, এই যে এইভাবে ছোট ছোট করে কেটে তারপরে রেখে দেবো ডিপ ফ্রিজে। জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করলেই কিন্তু একেবারে কোরানো নারকেলের মতো হয়ে যাবে। তারপরে দুধ বের করে কিংবা পাটায় বেটে তরকারির মধ্যে দিব। আর বাকি আছে একটা, সবগুলি করে ফেলেছি। এই যে ও, আজকে বেগুনও এনেছিলাম, আর মুকুল একটা পেস্টও আনতে বলেছিল হালদি থেকে, হালদিতে ঢুকেছিলাম। হালদি তো আমার ঘরের সঙ্গে, তো এই সুপার মার্কেটটায় যেতে আমার কখনোই বিরক্ত লাগে না, দিনে 2-3 বারও মাঝে মাঝে যাওয়া হয়। এই তো নারকেলটা ফ্রিজে রেখে দেই। আরিয়ানা মনির স্পাগেটিটা হয়ে গেছে, আমি একটু কাঁচ দিয়েছি, মানে চিজ দিয়েছি তো উপরে, চিজটা স্মেল্ট হওয়ার জন্য আমি এটা দিয়ে দিয়েছিলাম রেডি। আর এতটুকু ওভার আছে স্পাগেটির, আর সসও আছে এতটুকু ওভার। ইয়ানামনিকে দিয়ে দেই। আম্মু তোমার খাবার রেডি, আর এখানে বসে আমি ইয়ানামনির একটা প্যান্ট সেলাই করছিলাম, সঙ্গে একটু টিভিও দেখছিলাম, তার মধ্যে খাবারও রেডি করে ফেলেছি ইয়ানামনির জন্য। বোনাস চলে আসছে স্নুপ টমেটো 3 প্যাকেট 5 ইউরো, এটা হলো আলবার্টিনের ডিল, বেলজিয়ামে যারা আছেন তারা তো চিনেন। আমাকে ঘুমে রেখে মুকুল আলবার্টিনে চলে গেছে, আজকে শনিবার, ওর ভালো ঘুম হয়নি তাই। আর ফান্টা নো সুগার, বাংলাদেশে মিরিন্ডা খেতাম সম্ভবত, সেটার অল্টারনেটিভ এখানে ফান্টা। আর আমাদের মেয়ের জন্য ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো জুস নিয়ে আসছে বাবা। মানু ভাইয়ের ম্যাঙ্গো জুস, আচ্ছা। আর কালকে হলো মানু ভাই, হেলাল ভাই, সাগর ভাই আসবে, এই কারণে মানু ভাই নাকি পেপসি ম্যাক্স খেতে পছন্দ করে, মানু ভাইয়ের জন্য পেপসি ম্যাক্স। আর নীলা ভাবি সাগর ভাইয়ের জন্য নো সুগার ফান্টা, ভাবিও কোলা খায়। হ্যাঁ, আর আমার আপেল পছন্দ আলবার্টিনের, বিশেষ করে এই আপেলটা অনেক পছন্দ, খুবই মিষ্টি, খুবই। এই যে জুত ক্লেনে, জুত মানে মিষ্টি, নেদারল্যান্ডে জুত মানে মিষ্টি। থেকে রান্না করে আনা ভুড়ি, কি সুন্দর যে ফ্লেভার, এখানে ভুড়ি কিনে খায় তবে এত স্বাদ না, দেশের মশলা পেঁয়াজ রসুন আদা এগুলির মনে হয় আলাদাই টেস্ট, এই কারণে বেশি ভালো লাগে। এতটুকুই আছে, কি যে মজা। আর বাসায় বানিয়েছিলাম ব্রোকলি আলু আর গাজরের একটা ভাজি, এই ভাজিটাও একটু নিব। এই ভাজিটাও খুব মজা হয়েছিল, অনেক মজা, এ কারণে সেকেন্ড টাইম বানিয়েছি। প্রথম যেদিন খেয়েছিলাম খুব ভালো লেগেছে, ব্রোকলির পাতাগুলিও একটু দিয়ে দিয়েছি এখানে। আর হাতে বানানো
দুইটা রুটি নিয়ে নিয়েছি, এইগুলো আমার রাতের ডিনার। আজকে আজকে আর ভাত খাবো না, আজকে রুটি দিয়ে ভুড়ি খাবো। অনেক অঞ্চলে বট বলে, আমরা খুলনা এটাকে ভুড়ি বলি। ভুড়িটা শুনতে একটু কেমন লাগে তাই না? তবে অভ্যস্ত তো ভুড়ি বলে বলে, এই জন্য আর বট বলতে পারি না। বটটা সুন্দর, ভুড়িটা শুনতে ভালো লাগে না। খুব মজা, খুব এটা দিয়ে শুরু করি প্রথমে, তারপরে হলো লাগলে আবার একটু নিব। আর আলসেমির সব থেকে বড় কাজ, মরিচগুলি ভেজে নিয়েছি, আর সাধারণত এইভাবে মরিচ ভেজে এরকম একটা কাঁচের বক্সে আমি রেখে দিই। এই বক্সটা মরিচ রাখার জন্যই কেনা হয়েছিল। আর এইটা থাকে হলো আমাদের ডাইনিং টেবিলে, যাতে খাওয়ার সময় ইজি হয়। এই তো আমার অ্যালার্জির ওষুধ। কাজের শেষ নেই, মরিচগুলি রেখে দিলাম, আর অফ ক্যামেরায় অনেক বড় একটা কাজ করে ফেলেছি। এখানে শীতের সময় মজা করে নিজের বাগানের সবজিগুলি যাতে আরও কিছুদিন এনজয় করতে পারি, এ কারণে কুমড়ো শাক 2 প্যাকেট ও সেই শাকগুলি আমি কাল রাতে সিদ্ধ করে রেখেছিলাম। জাস্ট একটু হালকা সিদ্ধ, বেশি সিদ্ধ না, তরকারিতে দিয়ে রান্না করার সময় আরেকটু সিদ্ধ হবে সেইভাবে। এখানে হলো কুমড়ো শাক নিয়েছি, আর ফ্রেশ লাউ একটা কেটে এভাবে প্যাকেট করে রেখেছি। অবশ্য রান্না করেও কিছু লাউ আমি ডিপে ঢুকিয়েছি, আর ফ্রেশ টেস্টটা নেওয়ার জন্য একটা লাউ এভাবে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে লাউয়ের খোসাগুলি রেখেছি, ভাবছি কালকে একটু খিচুড়ি রান্না করব, আর এই খোসা দিয়ে ভর্তা করব। আর এই বছরের শেষ করলা, সেটা আজকে তুলে নিয়ে আসছি। এগুলি হলো চাইনিজ করলা, খেতে ভীষণই মজা। আমার মতো যারা বাগান করতে পছন্দ করেন, এখনও যদি বাগানে কোনো সবজি থেকে থাকে, ডিপ ফ্রিজে যদি এখনও না রেখে থাকেন, তাহলে 2-1 দিনের মধ্যেই রেখে ফেলেন, কারণ খুব শীঘ্রই ঠান্ডাটা আরও বেশি পড়বে, কারণ ওয়েদার ফোরকাস্টেই এটা শো করছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর বড় করছি না, ভালো থাকবেন সবাই। কিচেনের সব কিছু ক্লিন, এখন মজা করে ডালিমগুলি খাবো। বছরের প্রথম ডালিম, বেশ মিষ্টি, বাছার সময় একটু গালে দিয়েছিলাম, একটা সম্পূর্ণটা বেশ অনেকটাই হয়ে যাবে, এই কারণে অর্ধেক নিয়ে নিলাম, আর অর্ধেক কালকের জন্য।